everyone, welcome to my channel. আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে জিনিসটা আমার জীবনের যে অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব, হুইচ ইজ মাই পিসিওডি স্টোরি। পিসিওএস বা পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম আর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, নাও এ ডেজ ইজ ভেরি কমন। মানে তুমি যদি আরবান এরিয়াতে দেখো, শহরাঞ্চলে যারা নগর জীবন যাপনে অভ্যস্ত তাদের ভেতর যদি দেখো, প্রতি পাঁচজনের একজন এই পিসিওএস বা পিসিওডিতে আক্রান্ত। মানে রিপ্রোডাক্টিভ এজের উমেনদের কথা বলছি, মানে মোটামুটি ধরো যাদের বয়স 15 থেকে 45 বা 15 থেকে 49, এরকম এজের মহিলাদের ভেতর যদি তুমি দেখো, প্রতি পাঁচজনের একজনের ভেতর তুমি পিসিওডিটা দেখতে পাবে। এটা স্ট্যাটিস্টিক্স বলছি, আমি বলছি না। তো এবার আমি আমার লাইফ স্টোরিটা শেয়ার করছি। আমি পিসিওডিতে আক্রান্ত ছিলাম এবং আজকে আমি সেই সমস্যা থেকে প্রায় মুক্তই বলা যায়। আমি কিভাবে কি করেছি, কিভাবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি ডক্টর নই, এন্ডোক্রিনোলজিস্ট নই, ডায়েটিশিয়ান নই, কিছুই নই। আমি যা যা করেছি, করে আমি রেজাল্ট পেয়েছি, আমি সেটা তোমাদের সাথে বলছি। এবং আমি এই আমার জবে থেকে ডিটেক্ট হয়েছে এবং তারপরে আজকে এই এতগুলো দিন, এতগুলো বছরে আমি যা যা শিখেছি, বুঝেছি, নিজের অভিজ্ঞতা দিয়ে কিছুটা পড়াশোনা করে কিছুটা বুঝে, মানে করতে করতে তো মানুষ বুঝতে পারে যে কোনটা তোমার বডির জন্য স্যুট করছে বা করছে না। এগুলো করে আমি যতটা বুঝেছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি আমার কথাগুলো শুনে নিজেরা যারা এই ধরনের রোগে আক্রান্ত, বা আমি এক্সপেক্ট করবো আমার ভিডিওটা আজকে শুধু মেয়েরা নয়, যদিও এই অসুখটা মেয়েদেরই হয়, কারণ ওভারই তো আর ছেলেদের থাকবে না, কিন্তু ছেলেরাও যেন দেখুক এটা আমি চাইবো। কারণ তাদের গার্লফ্রেন্ডের থাকতে পারে, তাদের বোনের থাকতে পারে, তাদের কোনো বান্ধবীর থাকতে পারে, তাদের ওয়াইফের থাকতে পারে, এবং তারাও যদি দেখে এবং দেখে যদি অ্যাওয়ার হয়ে যায় এবং তাদের রেসপেক্টিভ পার্টনারকে বা তারা যাদের নিয়ে কনসার্ন, এরকম তাদের কাছের মানুষদের যদি তারা আমার ভিডিওটা শেয়ার করতে পারে বা বলতে পারে, তাহলে আমার ভালো লাগবে। কারণ এটা নিয়ে সচেতনতা তৈরি হওয়া অবশ্যই দরকার। এবার আমি প্রথমেই বলি, আমার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছিল হোয়েন আই ওয়াজ 12+, 12 বছর সবে অতিক্রান্ত হয়েছে, আমার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে। এবার মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার, পিউবার্টি শুরু হওয়ার প্রথম 2 থেকে 3 বছর ইরেগুলার পিরিয়ড হওয়া প্রায় প্রতিটা মেয়েরই হয়ে থাকে, ইটস ভেরি কমন। মানে শরীরে একটা সিস্টেম অ্যাক্টিভেট হচ্ছে যখন, তখন ইনিশিয়াল তো শরীর সেটার সাথে অভ্যস্ত হতে এবং স্টেবল হতে একটা সময় নিয়ে থাকে। তো ইনিশিয়াল ফেজে আমারও একটু ইরেগুলারিটি আসতো, সেটা আমি খুব একটা গুরুত্ব দিতাম না। তখন আমার একজনকে দেখিয়েছিলাম, তো তিনি আমাকে থাইরয়েড টেস্ট করতে দিয়েছিলেন, থাইরয়েড তো কিছু পাওয়া যায়নি, তো উনি বললেন যে এখন এই অল্প বয়সে প্রথম এটাও হতেই পারে। তো আমিও সেটা নিয়ে বা তারপরে আস্তে আস্তে আমার ঠিকও হয়ে গেছিলো, আমি নর্মালি আমার প্রতি মাসেই পিরিয়ড আসছিলো। যখন আমার বয়সটা ধরো এই 17, 18, 19, তখন থেকে আমার শুরু হলো, মানে রেগুলার হয়ে যাওয়ার পরও আমার ওই 18-19 বছর বয়স থেকে শুরু হলো ইরেগুলারিটি। 3 মাস 4 মাস আমার পিরিয়ড আসতো না, তারপর এমনি আসতো, কিন্তু সেটাতে প্রচণ্ড হেভি ব্লিডিং হতো, 6-7 দিন তো থাকতোই, ওটা লাস্ট করতো, এবং তার সাথে প্রচণ্ড অ্যামাউন্ট অফ ফ্লোটা প্রচণ্ড হাই ছিল। এবং সেটাও ওই 2-3 মাস অন্তর, আর সেটাও যে ঠিক 3 মাস, প্রতি 3 মাস অন্তরই আসবে, কখনো 1 মাসেও হতো, কখনো 1.5 মাসেও হতো, মানে টোটাল একটা ইরেগুলারিটি আমার পাওয়া গেল। এবং এই করতে করতে আমি যখন আমার বয়স 23, তখনও আমি খুব একটা আমল দিইনি, আমার ম্যাক্সিমাম বান্ধবীদেরও শুনতাম এই একই সমস্যায় তারাও ভুগছে, তো আমি কিছু পাত্তাও দিতাম না। আর ওই বয়সে যা হয়, তখন কলেজে ঢুকেছি, সবে যা পকেট মানি থাকতো সেটা দিয়ে জাঙ্ক ফুড খাওয়া, ফাস্ট ফুড খাওয়া, কলেজের বাইরে অল্প পয়সায় সুস্বাদু মুখরোচক খাবার খাওয়ার প্রবণতা ওই সময় তো থাকেই, এবং আমরা সবাই খেতাম, আমি ওগুলো নিয়ে কিছু ভাবতামও না। এমনি যা এমনি সেই সময় ওই বয়সের ছেলেমেয়েরা বা মেয়েরাও, তাদের তো প্রচুর কাজকর্ম থাকেই, পড়াশোনা বলো, ক্যাম্পাসিং, এই প্রজেক্ট, ওই অমুক তমুক, ভাইবা চলছে, এক্সাম চলছে, এই সমস্ত চলতে থাকে, তো ব্যস্ততা তো থাকে, ওই সময় আর কে চুপচাপ বসে থাকে, এমনি ব্যস্ততা তো ওইভাবেই কেটে যেত। যখন আমার 23 বছর বয়স, তখন আমি বলি যে না, আমার বিষয়টা নিয়ে আবার ভাবা উচিত, কেন এরকমভাবে চলতে থাকবে দিনের বছরের পর বছর। তো তখন আমি যখন থরালি সমস্ত কিছু চেক আপ করি, তখন আমার পিসিওডি ধরা পড়ে। এবার পিসিওডিটা কী, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা কী, না আমাদের মেয়েদের শরীরে 2 ওভারি থাকে, সেই 2 ওভারি থেকে প্রতি মাসে একটা করে ওভাম বা ডিম্বাণু ওভারিয়ারকে নিঃসরণ করে, ছাড়ে, এবং সেটা আসে, সেটা যদি ফার্টিলাইজ না হয় তখন তার আরও মানে অর্ধেক, মানে ওটা মিড অফ দ্য সাইকেলে আসে, তারপরে আমাদের পিরিয়ড হয়ে যায়।
এবার সেই ওভাম নিঃসরণে কোথাও একটা ইরেগুলারিটি পাওয়া যাচ্ছে বা ঠিক মতো নিঃসৃত হচ্ছে না প্রতি মাসে নিয়ম করে, এবং তখন ইউএসজি করলে দেখা যায় যে তাদের ওভারির গায়ে ছোট ছোট টাইনি সিস্ট, মানে অনেকটা ছোট্ট ছোট্ট জল ফসকার মতো জমা হয়েছে, এবং যেটা থেকে তাদের ওভারির সাইজটাও বড় দেখায়, যা স্বাভাবিক থাকার কথা, তার থেকে বড় দেখায়। লেফট অ্যান্ড রাইট দুটোতেই হতে পারে, বা একটাতে হতে পারে, বা দুটোতে ইকুয়ালি গ্রোথ নাও থাকতে পারে, এইরকম আর কি হয়। এবং সেটার কারণে আমাদের ওজন বৃদ্ধি হয়ে যায়, খুব দ্রুত ওজন বৃদ্ধি হয়, সেরকম কোনো কারণ ছাড়াই দেখা যাবে যে ওয়েটটা বাড়ছে। তাছাড়া একটা মেল প্যাটার্ন অফ বডি, মানে বডনেস আসে মাথায়, এছাড়া হেয়ার গ্রোথ হতে পারে, অ্যাকনে হতে পারে মুখে প্রচণ্ড। আমার পার্সোনালি অ্যাকনে বা মেল প্যাটার্ন হেয়ারের খুব একটা সমস্যা আমার ছিল না, আমার মেনলি যেটা ছিল হচ্ছে ওয়েট গেন এবং তার সাথে ইরেগুলার পিরিয়ড, এবং যখন বা পিরিয়ড আসছে তখন এক্সেসিভ হেভি ব্লিডিং ইত্যাদি ইত্যাদি সমস্যা। তো আমি অনেক কিছু, মানে আমি তখন যে ডাক্তারবাবুর কাছে গেছিলাম, তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে প্রথমেই তুমি যদি যত এই ডায়াগনস্টিকের চক্করে ঘুরতে থাকবে, কিছু না কিছু বেরোতেই থাকবে, এর কোনো শেষ নেই। তোমাকেই বুঝতে হবে তোমার বডির জন্য কোনটা অ্যাকচুয়ালি সুটেবল, এবং সেটা তোমাকেই খুঁজে বার করতে হবে। প্রত্যেকটা মেয়ে, এখানে আমি একটা কথা বলছি, এভরি উম্যান ইজ বিউটিফুল অ্যান্ড ইউনিক ইন হার ওন ওয়ে। তো সুতরাং তোমার বডিতে যেটা স্যুট করবে সেটা আমার স্যুট নাও করতে পারে, বা আমার যেটা আমার ক্ষেত্রে কাজ করেছে সেটা কিন্তু তোমার ক্ষেত্রে কাজ নাও করতে পারে। প্রত্যেকের লাইফস্টাইল আলাদা, প্রত্যেকের বডি টাইপ অ্যান্ড শেপ আলাদা। যাই হোক, তারপরে আমি পার্সোনালি আমি এটা ঠিক করি যে আমি প্রথমেই ওষুধ বা এই সমস্ত কিছু না খেয়ে আগে আমি নিজে চেষ্টা করে দেখি যে কতটা কী করা যায়। এবং আমি খুব বিশাল কিছু যে এখনই আমায় জিম জয়েন করতে হবে, এত টাকা লাগবে, এবং সেটা যে আমি খুব যে দারুণ এক্সারসাইজ করতে ভালোবাসি তেমন তো নয়, মানে আফটার অল বাঙালি একটু অলস তো জাতিতে আমরা, তাই না? তো সুতরাং এক্সারসাইজ করার যে আমার খুব একটা ছিল ততটা নয় যে আমি প্রথমেই কিছু জুম্বা ক্লাস কি জিম কি যোগা ক্লাস এরকম কিছু জয়েন না করে আমি কিছু সিম্পল স্টেপস আমি করেছি, এবং করার পর মানে আমি সত্যিকারে প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছি। আজকে আমার লাস্ট 3-3.5 বছর ধরে আমার রেগুলার পিরিয়ড হয়, আমার পিসিওডি জিনিসটা এই মুহূর্তে শরীরে নেই, এবং আমি একদম আমার সব কিছু খুব স্বাভাবিক এবং স্মুথলি, আমার পিরিয়ড এখন খুব স্মুথ এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমার আর কোনো সমস্যাই নেই। তো আমি কী কী করেছি, এবং আমি কিছু কিছু পয়েন্ট এখানে বলবো, আমি আমার 10টা পয়েন্ট আমি বলবো, আমি লিখে নিয়েছি যে আমি যা যা করেছি সেটা থেকেই ভেবে ভেবে আমি জট ডাউন করে লিখেছি। তোমাদেরকেও বলবো, তোমরা যদি এই জিনিসগুলো খুব রিলিজিয়াসলি স্ট্রিক্টলি ফলো করো, নিজেকে একটা প্রথমে 1 মান্থ দেন 3 মাস, মানে প্রথমে 1 মাসের একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারলে ওটাকে কন্টিনিউ করো অ্যানাদার 2 মান্থ, মানে টোটাল 3 মাসের একটা চ্যালেঞ্জ নিজেকে করো। এই 3 মাসে যদি তোমাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে যা আমি বলছি, এছাড়াও যদি নিজে কিছু অ্যাড করতে চাও সেটাও, এটা যদি তুমি স্ট্রিক্টলি ফলো করো এবং ফলো করে যদি কোনো রেজাল্ট না পাও, তাহলে আমার ভিডিও দেওয়া থাকবে, কমেন্ট সেকশন খোলা থাকবে, এসে আমাকে খুশি শুনিয়ে যেও, আমি শুনে নেব। কিন্তু এখন আগে আমার কথা শুনে স্ট্রিক্টলি এটা ফলো করো। এবার আমি নাম্বার 1 পয়েন্টে আসছি, যেটা তোমাকে কেউ বলবে না, কোনো ডক্টর এটা তোমাকে সাজেস্ট করবে না, কারণ এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবং এটা আমি নাম্বার 1 পয়েন্টে এ কারণেই রেখেছি, এটা ভীষণ, মানে এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে তুমি 50% তোমার এই পিসিওডি কিওর বা এনি লাইফস্টাইল ডিজিজ কিওরের 50% পথ তুমি জানবে যে তুমি অতিক্রম করেই ফেলেছো। তার নাম্বার 1 পয়েন্ট সেটা হচ্ছে নিজের ফোনটা নাও হাতে। ফোনে যত ফুড ডেলিভারি অ্যাপসগুলো রয়েছে, আমি সেগুলোর নাম করছি না, জেড দিয়ে শুরু, এস দিয়ে শুরু এবং আরও কিছু, সমস্ত ফুড ডেলিভারি অ্যাপ আনইনস্টল করে দাও। আমার ভিডিওটা পজ করে, আমি চাইবো তোমরা যারা পিসিওডিতে আক্রান্ত, আমার ভিডিওটা এখনই পজ করে এখনই ওগুলোকে আনইনস্টল করো, 2 মিনিট পর ফিরে এসে আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করো দেখা, কারণ এই ওরা তো ব্যবসা করতেই নেমেছে, তো ওরা যে ধরনের অফার বা ইত্যাদি আমাদের দিতে থাকে না, যেগুলো ভীষণ টেম্পটিং, ওগুলো থেকে নিজেকে রেজিস্ট করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। আমি সারাদিন পড়াশোনা করছি, ল্যাপটপে কাজ করছি, বা আমরা যারা ইয়াং ছেলেমেয়েরা তাদের সারাদিন এই সমস্ত নিয়ে থাকি, এবং এই করতে করতে কখনও সেই রাত্রি 2টোর সময় এক বিন চিটিং হলো, তখনও খোলা থাকে রেস্টুরেন্টগুলো, তো তখন একটা কিছু অর্ডার করে নিলাম, খেয়ে নিলাম চট জলদি, এই সমস্ত আমরা কিন্তু করে থাকি, এবং এইগুলো থেকে না তুমি তুমি এটা খেয়েও না
করলে তুমি এটা খেতে পারবে না, মানে বন্ধ করতে পারবে না। তুমি যদি তোমার এই অ্যাপগুলো তোমার কাছে নাই থাকে, তুমি ওই অ্যাপগুলো খুলে খুলে দেখবে না, লোকের কমেন্ট পড়বে না, তুমি নতুন কি রেস্টুরেন্ট তোমার এরিয়াতে খুললো এই ইনফরমেশান তুমি পাবে না, তোমাকে কেউ SMS করবে না যে তোমার জন্য এত অফ ওয়েডনেসডে স্পেশাল অফার, ফ্রাইডে স্পেশাল অফার, এরকম তোমাকে কেউ দেবে না। ন্যাচারালি তোমাকে ইনস্টিগেট করার কেউ থাকবে না এবং তুমি বাইরের খাবার থেকে অনেকটাই নিজেকে বিরত করতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে, তো অবভিয়াসলি তুমি বাইরের খাবার খাচ্ছ না, কারণ তুমি রেস্টুরেন্ট ফুড বাড়িতে এনে খাচ্ছ না, তো অবভিয়াসলি তোমাকে বাড়ির খাবারই খেতে হবে। সেকেন্ড থিং যেটা করবে, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ম্যানেজ করার জন্য আমাদের যেটা করতে হবে, হাই গ্লাইসেমিক ইনডেক্স সমৃদ্ধ খাবার খাওয়া ত্যাগ করতে হবে। মানে এই চিনি, ময়দা বা কার্বোহাইড্রেট রিচ ফুড, সাদা ভাত, এই ধরনের খাবারগুলো কম খেতে হবে। তার মধ্যে যেটা আমি একদম বাদ দিতে বলবো সেটা হচ্ছে ময়দা, চিনি আর দুধ। দুধটা আমি কেন বলবো, কারণ এই যে আমি বললাম যে মেল প্যাটার্ন হেয়ার গ্রোথ দেখা যায়, মানে কি টেস্টোস্টেরন, যেটা মেল সেক্স হরমোন, সেই টেস্টোস্টেরন কিন্তু ফিমেল বডিতেও থাকে, থাকে না তা নয়, থাকে। নেক্সট হচ্ছে মাছ খাবে, মাছ আর ডিমটা খাবে, বাট মাটন বা এই ধরনের রেড মিটটাকে অ্যাভয়েড করো। আর যারা ভেজিটেরিয়ান তারা তো মানে খাও না তোমরা মাছ ডিম বা মাংস, তো তাদের কিন্তু যারা মাছ টাছ খাও তারা মাছটা খাবে, মাছটাকে বাদ দেওয়া বা ডিমটাকে বাদ দেওয়ার কিন্তু কোনো কারণ নেই। মানে ডাল, শাকসবজি এগুলো তো অবশ্যই খাবে, তার সাথে প্রোটিন হিসেবে ফিশটা আমাদের মেয়েদের উম্যান হেলথের জন্য ভীষণ ভালো, ফিশ অয়েল, এবং সব টাইপের মাছ খাবে, ফ্যাটি ফিশ, রিভার ফিশ, সি ফিশ, সব ধরনের মাছই খাবে। বা আমি খেয়েছি, আমি খেয়েছি, তোমরা কী করবে আমি তো আমার ইয়েটা শেয়ার করছি। নেক্সট ইজ মাছ খাওয়ার সাথে সাথে আর যেটা একটুগুলো খাওয়ার কথা, এরপরে যেটা হচ্ছে কার্ডিও এক্সারসাইজ, কোনো একটা কার্ডিও এক্সারসাইজ তোমাদের করতেই হবে। যেভাবেই হোক কার্ডিও এক্সারসাইজ না করলে ওজন কমে না, মানে ওজন যদি ঝরাতে চাও তাহলে স্ট্রেংথ ট্রেনিং করো বা না করো, কার্ডিও এক্সারসাইজ তোমাদের করতেই হবে। এবার যারা একদমই সিডেন্টারি লাইফ লিড করো, একদমই সেরকম চলাচল করো না বা হাঁটাচলাও করো না খুব একটা, তাদের জন্য বলবো ওয়াকিং দিয়ে শুরু করতে। মানে আমিও সেটাই শুরু করেছিলাম, এবং ওয়াকিংয়ের জন্য বিভিন্ন অ্যাপস পাওয়া যায়। তোমরা যারা স্মার্ট ওয়াচ ইউজ করো তারা স্মার্ট ওয়াচ ইউজ করতে পারো, সেখানে তো স্টেপ কাউন্ট, কত ক্যালোরি বার্ন হচ্ছে এগুলো দেখায়। এছাড়া বিভিন্ন অ্যাপ হয় যেখান দিয়ে তুমি সারাদিনে কত স্টেপ চলছো সেটা কাউন্ট হয়। তো তোমরা যখনই হাঁটতে বেরোবে ওই অ্যাপটা অ্যাক্টিভেট করে দেন হাঁটতে বেরোবে। এবং প্রথম যারা একদম করো না তারা 3000 স্টেপের টার্গেট দেবে, তারপর আস্তে আস্তে 6000 এবং 10000 তোমার আলটিমেট গোল হবে যে সারাদিনে তুমি অ্যাটলিস্ট 10000 স্টেপ তুমি হাঁটবে, যেভাবেই হোক সারাদিন ধরে। হাঁটার জন্য দিনে একটা টাইম রাখবে, একটা 45 মিনিটস টু এক ঘন্টা তুমি রাখবে যখন তুমি হাঁটবে। এবার হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যখনই তোমার স্ট্যামিনাটা বাড়তে থাকবে, তুমি হাঁটার থেকে ব্রিস্ক ওয়াকিং, জগিং, রানিং এগুলোতে নিজেকে আপগ্রেড করে নেবে। মানে তুমি ওটা অটোমেটিক করবে, করতে করতে দেখবে ওটা তোমার ভালো লাগতে শুরু করেছে। সিঁড়ি ভাঙবে, যারা ফ্ল্যাটে থাকো সবার ফ্ল্যাটে লিফট রয়েছে এবং সবাই ওই যখনই ঢোকো বেরো লিফটের বাটনটা টেপো এবং লিফটে যাও। আমি তোমাদের বলবো লিফট না নিয়ে যতবার তুমি নামছো উঠছো, যতবার কিছু করছো সেটা সিঁড়ি দিয়ে যাও। যারা খুব হাই রাইজ বিল্ডিংয়ে থাকো, হয়তো 17 তলায় বাড়ি, 20 তলায় বাড়ি, তারা প্রথমে একবার লিফটে ঢুকে গেলে না তুমি 13 তলায় নেমে বাকি 4 তলায় হেঁটে যাবো, এটা হবে না। আমাদের ব্রেন ওটা নেয় না। আমি ক্লান্ত শরীরে বাড়ি ফিরছি অফিস করে সারাদিনের নামে, কলেজ করে, স্কুল করে, আমি উঠবো না, আমি জানি আমার বাড়ির দোরগোড়া অবধি লিফটটা যাবে, তাও আমি ওটাতে যাবো না, আগে নেমে যাবো না, এটা হবে না। তাই শুরুতে প্রথম 4 তলা 5 তলা যতটা তুমি পারবে, যতটা তোমার সহ্য ক্ষমতা সেই অনুসারে তুমি প্রথমে হেঁটে যাও, তারপর সেখান থেকে লিফট কল করে তারপর বাকি তোমার যে ফ্লোরে তুমি থাকো যে তোমার ডেস্টিনেশন সেখানে যাও। ইনিকার তুমি লিফটটা তোমার নিচ থেকে নিতে হবে এমন তো কোনো মানে নেই, তুমি 4th floor থেকে কি 5th floor থেকেও লিফট নিতে পারো, এবং তারপরও তুমি 17 তলা হোক, 20 তলা হোক, 25 তলা হোক তুমি যেতে পারো। তো এইগুলো একটু নিজের ব্রেনের সাথে নিজেকেই একটু খেলা, খেলতে খেলতে দেখবে তুমি বুঝে যাচ্ছ যে কোনটা তোমার ক্ষেত্রে খাটছে এবং কোনটা বা তোমার স্যুট করছে না। সবার সব কিছু স্যুট করে না, সবার পছন্দ অপছন্দ আলাদা। যদি তুমি কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি করতে পছন্দ করো, ডান্স করতে পছন্দ করো, তাহলে কোনো স্পোর্টসে জয়েন করতে পারো, বা জুম্বা বা অ্যারোবিক্স এগুলোতে জয়েন করতেই পারো। বাট আমি এগুলো করিনি, আমি হেঁটেছি, আমি ওই অ্যাপ ডাউনলোড করে হেঁটেছি এবং হাঁটতে হাঁটতে আস্তে আস্তে হাঁটার স্পিড বাড়িয়েছি, এখন আমি প্রচুর রাস্তা হাঁটতে পারি। প্রসঙ্গত আমি বলে রাখি আমার 2 বার পা ভেঙেছে, 1 বার অপারেশন হয়েছে, তাও আমি প্রচুর রাস্তা হাঁটতে পারি আমার পা ভাঙার জন্য,
কোনো হাঁটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হয় না। তো তোমরা যাদের মানে আনফর্চুনেটলি এটা হয়নি, এটা কারোর সাথে না হোক, তাদের হাঁটাটা কোন প্রথমে কষ্ট হবে, আস্তে আস্তে দেখবে তুমি হাঁটতে পারছো, এবং হাঁটলেই তোমার অনেকটা তুমি ঝরাতে পারবে, এবং আস্তে আস্তে তোমার মানে ভেতরের যে ইন্টারনাল যে সমস্যাগুলো, যে এন্ডোক্রাইন ডিসঅর্ডার তোমার শরীরে হয়েছে, সেটা আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করবে। আমি তো বলেইছি, জাস্ট 3 মাসের চ্যালেঞ্জ করো, দেখবে তোমরা আস্তে আস্তে সব মানে সব আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাবে। ঠিকঠাক হতে শুরু করছে, তুমি যে বেটার হচ্ছ সেটা তুমি নিজেই টের পাবে। বাট নট দ্য লিস্ট যেটা আমি বলবো, স্ট্রেস ফ্রি থাকা। স্ট্রেস একটা ভীষণ বড় কারণ আমাদের হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে দেয় বডিতে। স্ট্রেস হরমোন আমাদের আদার্স হ্যাপি হরমোনগুলোকে ঠিকমতো নিঃসৃত হতে দেয় না, এবং স্ট্রেস ম্যানেজমেন্ট তো ওভাবে একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না। প্রত্যেকের লাইফে আলাদা আলাদা স্ট্রেস আছে, আলাদা আলাদা কজ আছে, কিন্তু অ্যাজ মাচ অ্যাজ পসিবল চেষ্টা করবে স্ট্রেসটাকে শরীরের মনে খুব বেশি চাপতে না দেওয়া। এবং যখনই তুমি এই ডায়েট অ্যান্ড এক্সারসাইজটা শুরু করবে না, দেখবে আস্তে আস্তে তুমি স্ট্রেসটাও বেটার ম্যানেজ করতে পারছো, কারণ এক্সারসাইজের সাথে সাথে আমাদের শরীরের হ্যাপি হরমোনসগুলো নিঃসরণ শুরু করে। এক্সারসাইজের সাথে যখনই তুমি ঘাম ঝরাবে, হ্যাপি হরমোনসগুলো বেরোতে শুরু করবে, সুতরাং এই স্ট্রেস হরমোনের প্রভাবটা শরীরে আস্তে আস্তে কমতে শুরু করবে। তো এক্সারসাইজ করলেও স্ট্রেস অনেকটা ম্যানেজ করা দেয়। এছাড়া যে বাহ্যিক কারণগুলো রয়েছে স্ট্রেসের জন্য, সেটা তো প্রত্যেকের ভিন্ন ভিন্ন। স্ট্রেসটাও একটা বড় কারণ। যে মাসে দেখবে তুমি খুব স্ট্রেস নিয়েছো, সে মাসে তোমার পিরিয়ড একটু ইধার উধার হয়েই যায়। যাদের পিসিওডি নেই তারাও হয়তো এটার সাথে রিলেট করতে পারবে, যে এই স্ট্রেসটা একটা খুব খুব বড় কারণ। স্ট্রেসটা আমাদের পিরিয়ডটাকে ডিস্টার্ব করে দেয়, সুতরাং স্ট্রেসটা মেনটেন করবে, মানে স্ট্রেসটা কন্ট্রোল করার চেষ্টা করবে, বা স্ট্রেসটা যেন খুব বেশি তোমাকে না হ্যাম্পার করে সেইটা চেষ্টা করবে। আর দ্য লাস্ট পয়েন্ট আমি যেটা বলছি, যেটার জন্য আমি ভিডিওটা করেছি, এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, আমি নতুন ইউটিউবে, সুতরাং আমাকে কেউ স্পন্সর তো করে না এখনও। এটা সম্পূর্ণভাবে আমার নিজের অভিজ্ঞতা, আমি যেটা বলছি এই জিনিসটা দেখতে পাচ্ছ, অজিবার হার্ট ব্যালেন্স ফর PCOS, এই জিনিসটা, এটা আমার সেকেন্ড কন্টেনার। এটা আমি ফার্স্টটা পুরো খেয়েছি, এটা এখনও আছে, এটা এখন আমি ডেইলি বেসিসে খাই না, রেগুলার বেসিসে। এই জিনিসটার ভেতরে একটা স্পুন দেওয়াই থাকে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে স্পুনটা আমি পাচ্ছি না, আমি সরি, স্পুনটা হয়তো বার করে রেখেছে আমার মা। তো এখানে একটা স্পুন দেওয়াই থাকে, এর মধ্যে টু স্পুন নেবে, মানে উঁচু উঁচু না, সমান সমান, এক গ্লাস জলের ভেতর জাস্ট গুলে নেবে, কোনো লুকওয়ার্ম ওয়াটার কিছু দরকার নেই, নর্মাল আমি রুম টেম্পারেচারে নর্মাল ওয়াটারই গুলে খেয়েছি। এটা খেতে অবশ্যই খুব একটা ভালো নয়, হার্বাল একটা জিনিস, এটা দারুণ টেস্টি তো আমি বলতে পারি না, তবে মেনলি টক স্বাদটাই মেনলি আসে, যেহেতু এর মধ্যে আমলা রয়েছে, তো কিন্তু খুব খারাপও না, এটা গিলে নেওয়া যায় সকালবেলা প্রতিদিন খালি পেটে উঠে। এই জিনিসটা তোমরা যদি মানে এই সমস্ত কিছু করার সাথে, আমি এতক্ষণ যা যা বলেছি এই সমস্ত কিছু করার সাথে সাথে যদি এটা খাও, তাহলে এটা খাওয়ার 1 মাসের মধ্যেই আমার কিন্তু পিরিয়ড একদম রেগুলার, মানে একদম 28 না 29 দিনে আমার ডট পিরিয়ড এসে যায়। এইটা আমি খাওয়া যখন শুরু করি, মানে আগে ওগুলো করছিলাম, করতে করতে তারপর এটাও যখন শুরু করি, যে আমার একদম মানে তারপর থেকে আমার আর ডেট মিসই হয়নি। এই জিনিসটা মানে এই জিনিসটা খেলেই ম্যাজিকের মতন কাজ করবে তা হয়তো নয়। পেলে আমি আমার লাইফ স্টোরিটা, আমার পিসিওডি স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি কীভাবে এটা থেকে আপাতত মুক্ত হয়েছি। তবে হ্যাঁ, এটা তোমাকে কনসিস্টেন্টলি করে যেতে হবে, কারণ PCOS মানে একটা এস ফর সিন্ড্রোম, তো এটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, একটা এন্ডোক্রাইন ডিসঅর্ডার। তো এটা তোমাদের কন্টিনিউ তুমি যদি এটা মেনটেন না করো, তুমি ধরো ঠিক হয়ে গেলে, তুমি ভালো, আমি তো ঠিক হয়ে গেছি, আমি আবার বিরিয়ানি খাবো, বার্গার খাবো, যা খুশি করবো, শুয়ে থাকবো, তাহলে কিন্তু হবে না। আমি চিপস, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত খাবো, ক্যাফাইনযুক্ত খাবার মানে টি, কফি এই ধরনের ড্রিঙ্কস আমি খাবো, এগুলো যথেচ্ছাচারে খাবো, তাহলে কিন্তু তুমি আবার সেই আগের জায়গায় চলে যাবে। তোমাকে এটা মেনটেন করতে হবে এবং এটাকে কনসিস্টেন্টলি করে যেতে হবে, কারণ তোমার জিনটা তো আর বদলাচ্ছে না, তো তোমার শরীর যতদিন থাকবে সুস্থ থাকতে গেলে এটা করতে হবে। আর PCOD-র জন্য ইনফার্টিলিটি আর হেনা তানা যে সমস্ত সমস্যা আছে, আমি সেগুলো নিয়ে কথা বলার মানে যোগ্য লোক নই, আমি নিজে সেই প্রসিডিউরের ভেতর যাইও নি, তাই ওটা আমার ক্ষেত্রে আদৌ কতটা কাজ করে কি না করে আমি এটা জানি না। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তুমি ধরো প্রেগনেন্সি প্ল্যান করছো না, বা তোমার একটা বাচ্চা হয়েই গেছে, তার মানে এই নয় যে তুমি একটা রোগকে বই নিয়ে বেড়াবে। আমার প্রেগনেন্সির জন্যই কেবলমাত্র PCOD সারাতে হবে তা না, তুমি PCOD একটা কেন একটা অসুখকে, কেন একটা ডিসঅর্ডারকে বই নিয়ে বেড়াবে না? তোমার প্রেগনেন্সিতে সেটা বাধা হোক বা বাধা না হোক, তুমি ওটা থেকে মুক্ত, মানে আমি প্রেগনেন্ট হতে চাইছি না বা আমার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই বলে আমি সুস্থ থাকতে পারবো না,
আমি এক ভিডিওটাকে ভালো লাগে থাকলে হেল্পফুল মনে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক বাটনটা হিট করে দিও, এটা আমার অনুরোধ থাকবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হুইচ ইজ লাইফ ইজ এ জার্নি অ্যান্ড ইনক্লুড ইয়ার সেলফ ইন আওয়ার জার্নি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।